করো যেন আমাদের এই এয়ার ড্রপে স্নাইপার এমন থাকে, নাহলে বিপদে পড়বো ভাই, সিরিয়াস বিপদে। ডুড প্লিজ, আরে ইয়ার মাত্র 5 টা এমও আছে, তার উপর 10 জন এলাইভ, কাউকে মারতে হবে ভাই, গ্লু আলো নেই। ও ভাই লাস্ট এমও দিয়ে মরে গিয়েছি রে ভাই, এখন তোমাদের কি মনে হয় এখানে কি এমও পাবো? যদি এমও না পাই তাহলে কি হবে? 6 জন এখন এলে, প্লিজ 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 ভাই এমও নাই। Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. I am going to show you another awesome challenge type video. J video, I am going to rank it only car 98 challenge. And this is the best Jose level kill. But the third thing is very good. Today's match is going to be the best. This match is going to be the best of the shop. But our shop is going to be the best. Confused guys, I am going to ask you. Because there is a moment where there is no one type. But you have seen this. ভাই মানে এক কথা একেবারে পারফেক্ট টাইমিং গাইস, একটা মুহূর্ত মিস করে না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হ্যাঁ লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও গাইস। আবারও আমরা খেলতেছি সোলোতে, নেমে যাচ্ছি পিকে অ্যাজ ইউজুয়াল, সবসময় এখানে নামা। আর পিকে ব্লু জোন পড়েছে ভাই, দেখেছো এখানে কখনো? এ ওয়েট টুকি, ও হো ব্রো, কিভাবে আকাশ থেকে টপকে একেবারে সোজা লবিতে ভাই, টাইমই পেলো না কোনো কিছু। আচ্ছা আরে ম্যাগাজিন ছিল, আমি ভাবছি কি না কি, তারা তো তাড়াতাড়ি করে ওখানে যাই। এখানে একটা টপ পেয়েছিল ব্রো, কই আসো? আরে তুই তো তো ডুড, আরে ভাই ওই উপরে চলে গেল, দাঁড়াও এটাকে মেরে আসি। কই গেল কই? আরে আমি এক্সট্রা পাবলিকের আওয়াজ পাচ্ছি কেন ব্রো? আরে লাগতেছে না ভাই, এটা কি ছিল, আটকে গেছিল রে ভাই। একটা মরে যাবো বলে, মরে যাবো মরে যাবো, দুটো, আরে মরেও না, তিনটা ভাই, তিন হেলথ ভাই, এখানে দুটো ছিল। ওরা ওরা ফাইট করতেছে মাঝখান দিয়ে, আমাকেই মারতেছে, সবগুলি আমার গায়ে লাগে ভাই, তিন হেলথ মাত্র। ও ম্যান, ও আরেকটা এসে বসছে, দুট লাগছে, এদিক দিয়ে আসবা? না না আচ্ছা, ও এদিকে একটা, আরে আরেকটা লাগলেই মনে হয়ে যেত না, উপরে ফাইট করতেছে ভাই, তোমরা ফাইট করো, তিন হেলথ নিয়ে আমি কেন আবার পাকনামি করতেছি বুঝতেছি না তো। ম্যাচ শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছিল ভাই। গাইস 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 আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে ভাইয়া, ও কি নামবে? আমার মনে হয় না এই চান্দু নামবে, আমাদের কিছু একটা করতে হবে। এদিক দিয়ে যদি হালকা একটু উকি মারতো না, এইখান থেকে কিন্তু হেডশট দেওয়া যায়, ওই যে দেখা যাচ্ছে গাইস। আরে ইয়ার কভার নিয়ে নিচ্ছে চান্দু, কি করবে এটাকে বের করার জন্য কি করা যায়? আমাদের কাছে কোনো টাইপের তো ইও নেই, গ্রেনেডও নেই, টমেটোও নেই, স্পেশাল টমেটো ভাই, শুধুমাত্র একটা কার 98 রয়েছে। আবার কি পুশ দিব, আবার কি পুশ দিব ওর দিকে ভাই? ওই পাশ থেকে আরেকজন উকি মারতেছে দেখো। আচ্ছা গাইস ওকে লোভ দেখে, এদিক দিয়ে যে এদিকে চলে যাই, এ নড়েছে নড়েছে, আমি জানতাম নড়বে। এ এদিক দিয়ে দেখা যাচ্ছে তো কি, ও ভাই হোয়াট আ হেডশট ম্যান, ও আরেকটা কার 98 ডুড। আচ্ছা নিচে তো স্কোপটা ছিল এটা, না স্কোপ দেখলাম না নিচে ভাই, আমি আরো ভাবতেছিলাম তারা ওরা করে অন্য কোনো গান নিচ্ছি না, বিপদে পড়বো। গাইস ফিক্স করে ফেলেছি, আমাদের এই ম্যাচটা আমি শুধুমাত্র কার 98 দেখে খেলবো ভাই। বিশ্বাস করো আজকের ম্যাচগুলোতে আমি কতবার যে মরেছি, বেশিরভাগ বেশি নাই অলমোস্ট সবগুলো বাড়ি কার 98 ছিল ম্যান। আজকে মুডটা এর জন্য অফ হয়ে গিয়েছিল যে কার 98 এর মারা খেতে খেতে ভাই, এতক্ষণ আমাদেরকে এনিমি মেরেছে না, এবার আমরা না 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 ভাই ভাই ভুল হয়ে গেছে, আর না আর বেশি পার্ট নিব না, সমস্যা নেই, বেশি বলে ফেলছি। হ্যাঁ এদিকে এসেছো এই তো তো, আরে আরে ওইখানে না 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 চলে যাচ্ছে, একটা জামশট কি করা যাবে ডুড, আরে চলেই গেছে রে, ক্লোজ রেঞ্জে যে এখন মারবো নাকি আজব, ডাবল কার 98 তো কি হয়েছে, পিছন থেকে আবার কেটে মারে। আচ্ছা পিছনেই পিছনেরটাকে আগে মেরে আসছি, দাঁড়ো গাইস পিছনেরটা লং রেঞ্জে থাকলে জোস হবে, আগে লং রেঞ্জের গুলোকে মেরে তারপর যে ওইটার কাছে যাবো, সমস্যা নেই চান্দু তোমার কাছে আসবো নি একটু পরে, আপাতত আগে আমাদের কাছে ডাবল কার 98। এটা ছিল কই রে ভাই, বইলো না গুদাম ঘরে, আরে গুদাম ঘরেই আছে এটা, দূর এখন কি আমি দুই তালার উপরে উঠে তারপর কার 98 দিয়ে মারবো নাকি? এ ওয়েট এটা নিচে নামলো, লাভ দিছে আমাদেরকে মারার জন্য নাকি? ও একটা, এ ওয়েট এখানে কি হইতেছে ডুড, এখানে একটা কিল দুইটা, ইয়েস দুইটাই কিল নিয়ে নিয়েছি ভাই, এটা কি ছিল, মাঝখান দিয়ে মির্জাপুরি করে ভাই, তাও কার 98 দিয়ে 5টা কিল হয়ে গিয়েছে, চ গ্লু আলো পেয়ে গিয়েছি, আর কি লাগে মানে। এইবার দেখো এতক্ষণ আজকে আমাকে অনেক জ্বালিয়েছো তোমরা কার 98 দিয়ে, আজকে এখন তোমাদেরকে
ফুটলো তো এখানে একটা এনিমি আছে, দাঁড়াও দাঁড়াও বাড়িতে যাই, কিন্তু বাড়ির উপরে যে মারতে একদমই ইচ্ছা করে না ভাই। কার 98 হাতে আছে, এগুলো দিয়ে কিভাবে উপরে যে তারপর মারবো? অনলি কার 98 চ্যালেঞ্জ গাইস, না হলে ওই হ্যান্ড ক্যানুনটা নিতাম, তারপরে একেবারে ইজিলি মেরে ফেলতাম। ও বাবা, এটা দেখি ফুল একেবারে সবকিছু লাগিয়ে টাকিয়ে রেখেছে একেবারে ঠিকভাবে উপরে। এখানে তার মানে আরেকটা মাইন আছে নাকি? না না, মাইন তো আর নেই আমাদের কাছে, একটা ফ্লাশ রয়েছে। তো ওই একটা ফ্লাশ আমরা আগে মারবো, তারপর দেখবো যে এটা কোথায় আছে। কোনো টাইপের শব্দ পাচ্ছি না আমরা। ফুটো ফুটো, এ তো ফুটছে। আরে নড়াও না, কিরে কই আছো কই ভাই? এখানে কি কেউ নেই? ডুড, তোরা ফুটলো কেমনে ভাই? সব ভূতরা কাজ কাম শুধু আমাদের সাথেই হয় রে, শুধু শুধু টাইম গুলো ওয়েস্ট করো। শুধুমাত্র ওয়েট করতেছি কখন ওরা ফাইটটা শুরু করবে, আর তারপর আমরা কার 98 দিয়ে এন্ট্রি করব। ভাই দেখো, আজকে সারাটা দিনে ওরা আমাদের উপর এমন নির্যাতন করেছে কার 98 দিয়ে, আমরা কেন করব না বলো? এটা এতবার মেরেছে শুধু শুধু। এই তুই তো ও মাত্র একটু ড্যামেজ দিয়ে কার 98 এ ভাই, ওকে ভালো ড্যামেজ দিচ্ছিল। দাঁড়া ওই চান্দুকে মারবো, সমস্যা নেই ভাইয়া, তোমাকে যে ড্যামেজ দিচ্ছিল ওকেও আমরা মারবো। এই তুই তুই তো, আরে পিছন দিকে আরেকটা, মরে গেছিলাম। আরে এটা হয়েছে পড়ছে রে, ডুড মাইরো না মাইরো না মাইরো না মাইরো না ভাই, পিছনে। আরে এই পাশে টপ উস দিছে আমাদের দিকে ভাই, কোনো টাইপে গ্লোয়াল নেই, শেষ। বেশি পাগনামি করতেছিলাম, শেষ ভাই, পুরো শেষ, এখনই মরে যাবো ভাই। একটি মাইরো না প্লিজ ইয়ার, একটু হেলথ আছে, মারলেই শেষ আমি প্রো। যাক ভাই, আমি ভেবেছিলাম শেষ, আমি এখানেই কত কষ্ট করেই করলাম। আবার পিছন দিয়ে আরেকটা গাড়ি যা দেখছো। ও ওয়েট ব্রো, আমাদের জোন আসতেছে ওই দিক দিয়ে, তার মানে দুটোকে এদিকে আসতে হবে ভাই। দুটো ফ্রি কিল কি পেতে যাচ্ছি? দেখা যাক ম্যান, এখনই মনে হয় দেখা যাবে আমরা দুটো কিল পেয়ে গিয়েছি। আরে আরে আমি ভেবেছিলাম ওরা দুটো ফাইট করতেছে, এখন দেখে আমার ল্যান্ড মাইন ফুটাচ্ছে স্যার। ভাই তাড়াতাড়ি আসো রে, জোন আসতেছে। এটা কি এনিমি নাকি গ্লোয়ালে এই মূল? ও এনিমি তো, আরে প্যানে লাগে কেন? ও আরো একটা কিল হয়ে গিয়েছে রে ভাই, আমাদের এমো শেষ হয়ে যাচ্ছে, এটার টেনশনে আবারই করতেছি। আসো আরেকজন, তাড়াতাড়ি আসো রে, জোন আসতেছে। এ ভাই আসতেছে না কেন? জোন তো এসে বললো, আই থিঙ্ক ওইটা পুরোটা পুরো রাস্তা ঘুরে গেছে নাকি? ওটা অনেক পিছনের দিকে ছিল গাইস। হ্যাঁ তার মানে মেবি পুরো রাস্তা ঘুরে গেছে, এদিক দিয়ে তো আর নাই, একেবারে নেই। আরে পিছনের দিকে আরেকটা ফাইট হইতেছে, এদিকে না ভাই, এইম করে দেখতে হবে। ধরো ও গাড়ি ফুটাইতেছে, ডুট ডুট আরেকটা ভাই ভাই ভাই। আরে বললো না, এটা বললো না কেন? দূর জোনে পড়ে গিয়েছে, এই কিলটা হাতছাড়া হয়ে গেছে। করো যেন আমাদের এই এয়ার ড্রপে স্নাইপার এমো থাকে, নাহলে বিপদে পড়বো ভাই, সিরিয়াস বিপদে। ডুড প্লিজ, আরে ইয়ার মাত্র পাঁচটা এমো আছে, তার উপর দশ জন এলাইভ, কাউকে মারতে হবে ভাই, গ্লুয়ালো নেই। তুই তুই তো এদিকে আছে একটা একটা ভাই, মরো প্লিজ, একটু দুইটা। আরে মরো না কেন ব্রো? আরে চারটা লাগলো তাও মরতেছে না ভাই, এটা কোন ধরনের কথা? মাত্র তিনটা এমো আছে আমাদের এখনো পর্যন্ত, কতগুলো এলাই ডুড, রিস্ক তো নিতেই হবে। একেবারে ক্লোজ রেঞ্জে যেয়ে তারপর মারবো, এই তিনটা তিনটাগুলি আছে, তিনটাগুলি ক্লোজ রেঞ্জে মারবো। কিন্তু ভাই পুরো ওপেন ফিল্ড দিয়ে আমরা গ্লুয়াল ছাড়া যাচ্ছি, মেরে দিবে ভাই, যেতে যাওয়ার আগে মেরে দিবে, দেখো না প্লিজ। আর একটু ভাই, এসেই পড়েছি অলমোস্ট, মেরো না। এ রে ভাই মেরো না, যা গেছে পড়ছি ব্রো। এই তো ভাই এখানে আছে একটা, আরে লাগেনি ব্রো, আরেকটা। ও ভাই লাস্ট এমো দিয়ে মরে গিয়েছি রে ভাই, এখন তোমাদের কি মনে হয় এখানে কি এমো পাবো? যদি এমো না পাই তাহলে কি হবে? ছয় জন এখন এলে, প্লিজ 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 ভাই, এমো না এমো না এমো নাই গাইস, গ্লোয়াল পেয়েছি কিন্তু এমো নাই, এখন কি করব ব্রো? এত কষ্টের পরে যে আমরা এই পর্যন্ত এসেছিলাম, এত কোন ধরে এত কষ্টের পরে যে এই পর্যন্ত এসেছে, দশটা কিলো হয়ে গিয়েছিল আমাদের, ছয় জন এলাই, দেখো আমরা একেবারে মিডল জোনে রয়েছে। আরে এরপরে জোনটাও আমাদের এদিকে দিয়েছে, এখন দেখো সবগুলো আমাদেরকে মারার জন্য এই বাড়িতে আসবে ভাই। শেষ, আমরা শেষ গাইস, আশা ভরসা সব শেষ এই ম্যাচের, এত সুন্দর যাচ্ছিল এই ম্যাচটা কি। আর এখন কেউ আমাকে দেখবে সাথে সাথে মরবো গাইস, কোনো এমো ছাড়া কোনো কিল ছাড়া কে আমরা বাঁচতে? এ কে যেন আসতেছে ডুড, আরে এসে ও পড়ছে রে, আমরা কি এখন ল্যান্ড মাইনে মরে যাবো নাকি ভেস্টা খুলে?
নাকি একটা একটা গ্রেন মারি ও শিট আরেকজন এসে পড়ছে ব্রো আরে টিমিং করতেছে টু টিমিং করতেছে আরে এটা টিমিং করো না এই পাশে এটা তোমাকে মেরে দিবে এই পাশে এটা তোমাকে মেরে দিবে নাকি এটাও টিমিং করবে আরে দুইটাই টিমিং করতেছে ব্রো আমাদের কোনো টাইপের এমও নাই এই টাইমে এসে আমাদেরকে বাঁচাচ্ছে এরা ওরা জানে না যাই হোক কিন্তু তারপরও এই টাইম ওরা যদি গাইজ আমাদের কিচ্ছু করা থাকতো না কিচ্ছু না গাইজ এমন টাইমে ওরা আসলো ভাই কি বলবো এমন টাইমে টিমিং করতেছে ও এখানে কি এয়ারশিপে লুট পড়েছে না গাইজ এগুলো তো আবার স্নাইপার এমও দেয় দেখি দেখি আরে বিস্টা স্নাইপার এমও পেয়ে গিয়েছি ভাই দুই সেকেন্ড আগে আমাদের ভাগ্য কি ছিল আর এখন কি হইতেছে এই প্রথম আমার সাথে এমন হলো যে এত বেশি খারাপ ভাগ্য পর্যন্ত যে তারপর যে এত বেশি ভাগ্য ভালো হয়ে গিয়েছে পুরোটা ম্যাচ আমরা স্নাইপার এমন জন্য গুজেছি ওরা ওরা মারতেছে আচ্ছা মারো আরে মেরে দিছে আহারে আমাদের সাথে ড্রিম করতেছিল এই টাইমে মেরে দিছে চান্দু আচ্ছা তুমি মারো আমি জাস্ট কভারে থাকি তুমি মারো আশা করি তুমিও একটু কভারে থাকবা আমি কিচ্ছু করতেছি না তুমি যদি মারতে চাও মারো সমস্যা নেই তোমাকে ইচ্ছা আমি হেল্প করতেছি ওই যে চান্দ এসে পড়তেছে ওকে মারো পরে যে আমি মারতে যাবো অরগুলো আবার আমার গায়ে লেগে যাবে এই কিরে এটা তো এনিমি আচ্ছা মারতেছে না আই থিঙ্ক এটাও টিমিং করবে দেখে ফেলেছে যে আমরা টিমিং করতেছি এর জন্য মনে মারতেছে না নাকি এই টাইপের কিছু মারতে আরে মারতেছে তোমাকে সুযোগ দিলাম তুমি আবার মারতেছো যা ভাই কি ছিল এটা এ ওটাও টিমিং করতে দিতেছে এটাও টিমিং করতে দিতেছে ব্যান বাইরে যাচ্ছে এটাও ডুড আবার মেরে দিবে না তো ভাই চলো তো আমার মনে হচ্ছে এটাও টিমিং করবে তিনজন অ্যালাইভ মানা এই দুইজনই আর তো কেউ নেই ব্রো কি হইতেছে কোন ম্যাচটা কোন দিকে চলে গেল ভাই আমরা পুরো আমরা ল্যান্ডমাইনে আত্মহত্যা করতে চেয়েছিলাম ভাই আমরা ল্যান্ডমাইনে মরতে চেয়েছিলাম ওই ম্যাচ এই অবস্থায় চলে এসেছে ভাই নাও যা লাগবে নাও দাঁড়াতে সব ফলে দিয়েছি আর কেন ফলা বোনরা সেটা বলো গাইজ আচ্ছা ইমোটটা দিয়ে দিই তাড়াতাড়ি কিন্তু আমাদের আসল কথা কি জানো ওরা এতক্ষণ শুয়ে শুয়ে ছিল আমি যদি শুতে পারতাম না তিনজন একসাথে শুয়ে যেত কিন্তু কথা হইতেছে এখানে কোনো টাইপের শোয়ার বাটনই নেই মানে আমার যে বাটনটা ছিল না ওইটা হেলথ বারের একেবারে নিচে আমরা ছোট্ট করে রেখে দিয়েছি পাচ্ছি না এই শুয়ে পড়ছে ভাই এই টাইমে কেন চললাম মরে যাবো দূর তাড়াতাড়ি জোনে যা দূর যাক 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 মেরিকিট আরে না 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 গাইজ ওয়েট 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 ওরা আমাদের জন্য অনেক বেশি করেছে বুইয়াটাও তো অ্যাটলিস্ট দেওয়া লাগে নাকি শুধু শুধু এমন করতেছি কেন বুইয়া তো অ্যাটলিস্ট দেওয়া লাগে ভাই আমাদের ল্যান্ডমাইনে মরে যেতে নিয়েছিলাম এই টাইম থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে ভাই লাস্ট পুরোপুরি ভাগ্য চেঞ্জ হয়ে গিয়েছিল মানে ওয়াটা গেম প্লে মানে এই টাইপের আমি এর আগে কখনো দেখিনি ইয়াও গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও শুরু থেকে তোমাদের বলে দিয়েছিলাম না এই ম্যাচে আমাদের ভাগ্য সব থেকে বেশি খারাপ ছিল অন্যদিকে সব থেকে বেশি ভালো ছিল আসলে তোমাদেরকে কত কিছু যে দেখাইনি ভাই আমি এত বেশি টাইম ওয়েস্ট করেছি এই স্নাইপার এমও খুঁজতে যেয়ে এত বেশি খুঁজেছি তারপরেও পাচ্ছিলাম না আর লাস্টে যে যখন জিরো হয়ে গিয়েছিল এত খারাপ অবস্থার টাইম একেবারে সেই সময়ে এসে পড়েছিল আমাদের সাথে টিমিং করার জন্য ভাই মানে পুরো গেম চেঞ্জ হয়ে গিয়েছিল ভাই তোমরা এই টাইপের কিছু কখনো ফেস করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এছাড়াও এই রকমের আরো অনেক অনেক ভিডিও আসতে যাচ্ছে গাইস এর থেকেও বেশি জোস লেভেলের যেগুলো এর আগে কখনো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো আর গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও স্ট্রিম I love his guys. Peace.